জমির দলিল আছে, জমির রেকর্ডও আছে, আনুষঙ্গিক কাগজপত্র প্রকৃত জমির মালিকের নামে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত জমিটি জমির মালিকের দখলে নেই, সেই জমিটি অন্যের দখলে, কোনো এক প্রতারক চক্র অথবা পেশি শক্তি খাটিয়ে তিনি সেই জমিটি জোর জবরদস্তি করে ভোগ দখলে রেখেছে, এবং সেই জমি চাইতে গেলে প্রকৃত মালিককে অপমান অপদস্থ হতে হয়। আর সেই সকল ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে এই সম্পত্তি কিভাবে খুব সহজে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে জমির প্রকৃত মালিকের নামে দলিল আছে এবং প্রকৃত মালিকের নামে ওই জমির রেকর্ডও আছে, কিন্তু সেই জমিটি অন্যের দখলে, দখল ছাড়ছে না। এখন সেই জমিটি কিভাবে খুব সহজে ফেরত আনা যায়? প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলি আমাদের দেশে, আমাদের সমাজে হর হামেশা ঘটছে। পেশি শক্তির বলে, রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু মানুষ রাজনৈতিক হুমকি দিয়ে, কিছু মানুষ আছে ডেভেলপার্সের ব্যবসা করে, তারা রাতারাতি ধনী হওয়ার চেষ্টায় একজনের এক খণ্ড জমি ক্রয় করে পাশের খণ্ড জমি জোর জবরদস্তি করে দখল করে রাখা, এরকম বহু প্রমাণ আমাদের সমাজে আছে। আমাদের কাছেও অনেকে প্রশ্ন করে বলেন যে আমার সম্পত্তিটি সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আমি, সেই দলিল আছে, আমার নামে রেকর্ড আছে, সব কিছু আছে, কিন্তু জমির আশেপাশেও যেতে পারি না। এই যেতে না পারার কিন্তু এই কারণগুলি না, আরও অনেক কারণ আছে যে জমি অন্যের দখলে চলে যায়। অনেক সময় দেখা যায় এক ভাই আর এক ভাইকে না জানিয়ে গোপনে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে হেবা করে দিয়ে সেই সম্পত্তি আর একজনের কাছে বিক্রি করে দিয়েছেন, তিনি দখলে আসতে পারতেছেন না, যখনই আসে দখলে আসতে যায় তখনই স্ত্রী হেবা দলিল নিয়ে হাজির হয়ে যায়। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে একজন সহজ সরল মানুষ, একজন সৎ মানুষ সব সময় কিন্তু কষ্টের মধ্যে থাকে। তিনি যখন সমাজের কাছে বিচার চাইতে যায়, তখন সমাজ যারা নিয়ন্ত্রণ করেন, স্থানীয় প্রতিনিধিত্ব যারা করেন, তারা অনেক সময় চিন্তা করে কার পক্ষে রায় দেবে, যার লাঠি বেশি, যার ভোট বেশি, যে তার পক্ষে কথা বলবে। এরকম অনেক স্থানীয় প্রতিনিধিত্ব যারা করেন, সেই কাউন্সিলর, সেই চেয়ারম্যান, সেই মেম্বার, তারা কিন্তু এই সমস্ত বিষয়ে তেমন একটা মাথা ঘামায় না। যার শক্তি আছে, যার জনবল আছে, তার পক্ষেই কিন্তু অধিকাংশ সময়ে রায় দেয়। কিন্তু এই রায় কি জমির প্রকৃত মালিকানা এনে দিবে? কোনো দিন এনে দিবে না। তাই প্রত্যেকটি মানুষের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, মামলা করলে অনেক দিন সময় লাগে, মামলা করলে অনেক টাকা খরচ হয়, মামলা করলে উকিলকে অনেক টাকা দিতে হয়। এই যে কথাগুলি বলা হয়, এই কথাগুলি শুনলে কিন্তু কষ্ট লাগে, কিন্তু আবার দেখা যায় আদালত চত্বরে অনেকে দালালের খপ্পরে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার অনেক অ্যাডভোকেট সাহেবরা যে মামলা বোঝে না,
তার কাছে যদি যে অভিযোগকারী তিনি যে মামলা দিলে তিনি মামলা বোঝে না বা জুনিয়র সিনিয়রের পিছনে ঘুরতে ঘুরতে সেই মামলাটি নষ্ট করে দেয়, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির জন্য কিন্তু সমাজের সহজ সরল মানুষ কিন্তু তারা আইনের প্রতি তাদের শ্রদ্ধাশীল কিন্তু কমে যায়, শ্রদ্ধাটা থাকে না, এটাও কিন্তু বুঝি। কিন্তু আমার এই ভিডিও তৈরি করার সময় কিন্তু আমি একটি কথা সব সময় বলি যে দেখুন, আপনারা যখন একজন অ্যাডভোকেট নিযুক্ত করবেন, যে সিদ্ধান্তটি নিচ্ছেন সেটা কিন্তু জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন, যে একজন অভিজ্ঞ আইনজীবী নেবেন, যিনি সিভিল লয়ার, যিনি দেওয়ানি আদালতে মামলা করে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার জমি যদি আপনার নামে যদি দলিল থাকে, আপনার নামে যদি রেকর্ড থাকে, তাহলে আর সেই সম্পত্তি যদি অন্যের দখলে থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সামনের দিকে আগাতে হবে। আপনি কিন্তু ডানে বামে পিছনে কোনো দিক তাকাতে পারবেন না, কারণ সম্পত্তি আপনার। সমাজ কি বলছে, আপনার সমাজের মুরব্বীরা কি বলছে, সেই বিষয়টি কিন্তু আপনার আমলে নিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। উনি কি আমাকে কালক্ষেপণ করার জন্য এই বুদ্ধি দিচ্ছে, নাকি এটি সঠিক বুদ্ধি? আপনি হয়তোবা সমাজে একটি মাত্র সালিশ করতে পারেন, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনাকে এটিই বলবো, একটি মাত্র সময় আপনি দিতে পারেন সালিশ করার জন্য, এবং সেটি হতে হবে এক মাসের মধ্যে, এর বাইরে যাওয়া যাবে না। আর যখনই বাইরে যাবেন বছরের পর বছর, তখন কিন্তু আপনাকে তামা দিতে ধরে বসবে। আর এখনো পর্যন্ত আমাদের দেশে সেই তামাদি আইন কিন্তু প্রচলিত রয়েছে। এই জন্য সমাজে যেই সকল প্রতারক মহল, যারা প্রতারক চক্র, যারা প্রতারণা করে মানুষের সম্পত্তি ভোগ দখল করে থাকেন, ভোগ দখলে লিপ্ত থাকেন, একজনের সম্পত্তি আরেকজন বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করেন, এই সমস্ত লোকেরা কিন্তু আপনাকে কালক্ষেপণ করে সেই 12-14 বছর পর্যন্ত কিন্তু পিছনে নিয়ে যাবে। আপনাদেরকে পেশি শক্তির ভয় দেখাবে, আপনাদেরকে পলিটিক্যাল ভয় দেখাবে, আপনাদেরকে অর্থের ভয় দেখাবে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির জন্য কিন্তু একজন প্রকৃত যে জমির মালিক, সে হোক রিক্সাওয়ালা, হোক ভ্যান চালক, হোক নৌকার মাঝি, হোক দিন এনে দিন খান দিন মজুর, তাতে কিছু আসে যায় না। তাকে অবশ্যই অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইনের দ্বারস্থ হতে হবে। তাহলে কি করতে হবে, সর্বপ্রথম যখন আপনার সম্পত্তি দখল হয়ে গেল, তখনই কিন্তু আপনার থানায় যেতে হবে, থানায় গিয়ে একটি জিডি করতে হবে এবং থানাকে জানাতে হবে। অনেকের প্রশ্ন হচ্ছে, থানায় গেলে থানা থেকে আমাদের কোনো কাজ করে না? আমি কিন্তু এটাও জানি যে থানায় যখন আপনি অভিযোগ করবেন, যারা দুর্নীতিবাজ পুলিশ অফিসার বা যারা এই যে আইনের প্রতি মানে শ্রদ্ধা রাখে না, যারা আইনকে বিজনেসে ব্যবসায় পরিণত করে, সবার কথা বলছি না, কিছু কিছু পুলিশ অফিসাররাও আছে যারা এই সকল সূত্র ধরে যায় বিবাদীর কাছ থেকেও কিন্তু সুযোগ সুবিধা কিন্তু তারা ভোগ করে থাকে, তাহলে কি আপনি থানায় যাবেন না? অবশ্যই আপনি থানায় যাবেন। আপনি থানায় গিয়ে সরাসরি একটি জিডি করবেন, আপনি সেখানে কোনো মামলা দেওয়ার দরকার নেই। সেটি হচ্ছে আমি যে কথাটি বলতেছি সেটি, আপনি সরাসরি গিয়ে আপনি একটি জিডি করবেন। আপনি জিডি করে জিডির কপিটি আপনার কাছে নিয়ে আপনি সরাসরি আপনি দেওয়ানি আদালতে চলে যাবেন। দেওয়ানি আদালতে আপনি এই জন্যই যাবেন যে আপনার জমির দলিল আছে, রেকর্ড আছে এবং সম্পূর্ণ কাগজপত্র, ওকে আপনার জমি অন্যের দখলে চলে গেছে। আপনি সাথে সাথে একজন বিজ্ঞ আইনজীবী সিভিল লয়ার, যিনি দেওয়ানি আদালতে মামলা করেন, তার সাথে আপনি যোগাযোগ করবেন। একজন ভালো মনের মানুষ হতে হবে, যেই অ্যাডভোকেট সাহেবের কাছে যাবেন তিনি যেন একজন ভালো এবং চৌকস আইনজীবী হয়, তার সাথে কথা বলে আপনি মামলা দিয়ে দেবেন। আপনার সেই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আপনি মামলা করবেন। আর আপনি যখন মামলা করবেন, তখন আদালতে কিন্তু এই সকল প্রতারকদের কোনো জায়গা নেই। অনেকেই আমাকে কিন্তু প্রশ্ন করেন যে আদালতে গেলে আদালতে ওই সকল প্রতারক চক্রের কথা বলে, আমি সেটা বিশ্বাস করি না। কারণ এই জন্যই বিশ্বাস করি না, যেই ব্যক্তির প্রকৃত দলিল আছে, যেই ব্যক্তির নামে নামজারি আছে, যেই ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান আছে, বাংলাদেশের কোনো আদালতে
আপনাকে হারাতে পারবে না। হয়তোবা আপনার এই মামলাটা ডিলে করে কালক্ষেপণ করে হয়তো বিবাদীর টাইম পিরিয়ড দিয়ে আদালতে হাজির না হওয়ার কারণে এই মামলার তদন্ত করার জন্য হয়তোবা কিছু সময় বেশি লাগতে পারে, কিন্তু মামলার রায় কিন্তু আপনার পক্ষে আসবে, কারণ ওই জমির প্রকৃত দলিল আপনার কাছে, রেকর্ড আপনার নামে, নামজারি আপনার নামে, সব কিছু আপনার নামে। তখন কিন্তু আদালত সরাসরি আপনার নামে কিন্তু ডিগ্রি দিয়ে দেবে এবং আদালত কর্তৃক আপনাকে কিন্তু সেই জমি উদ্ধার করে দেবে। আপনাকে বুঝতে হবে যে আমি কোন মামলাটি দিব। আমি যে একজনে বলল সরাসরি আমি একটি বাটোয়ারা মামলা দিয়ে দিলাম, আমার জমিটি তো দখল হয়ে গেছে, অন্যের দখলে চলে গেছে, তিনি আমার জমি দখল করে সরাসরি সেই জমি ভোগ দখলে লিপ্ত। অনেকে বলছে ফৌজদারি আদালতে গিয়ে 145 ধারা মামলা দিতে, অনেকে বলে 144 ধারা দিতে। হ্যাঁ, 145 ধারা মামলা দিলে কি হবে? 145 ধারায় বলা হয়েছে ফৌজদারিতে যে জমি যে দখলে আছে সেই দখল সত্ত্বটা প্রমাণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত থেকে তদন্ত করা হবে এবং সেখানে গিয়ে দেখবে কে দখলে আছে বা কে দখলে ছিল এক মাস আগে বা দুই মাস আগে কে দখলে ছিল, সেই প্রমাণটি কিন্তু সেখানে দিয়ে দিবে, তাকে কিন্তু জমির মালিকানা সৃষ্টি করে দিবে না। 144 ধারা দিলে অস্থায়ী নিষেধাজ্ঞা, সেইখানে গিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে, এখানে কোনো কাজকাম কোনো কিছু হবে না, কিন্তু কাজ তো হচ্ছে, থানাকে ম্যানেজ করে, আশেপাশের লোকজন ম্যানেজ করে, এলাকার যারা পেশি শক্তি যারা মাস্তানি করে বেড়ায় তাদেরকে হাত করে, সেখানে তো 144 ধারাও ভঙ্গ করে কাজ হচ্ছে। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে সরজমিনে গিয়ে যেটা দেখতেছি আমি সেটাই কিন্তু বলছি, আমি ঘরে বসে থেকে কিন্তু বলছি না। 144 ধারায় 145 ধারার মামলা যেই জমিতে চলছে সেই মামলার সেই 144 ধারা অস্থায়ী নিষেধাজ্ঞা সহ 145 ধারা মামলা দেওয়া সত্ত্বেও সেই জমিতে কন্টিনিউ কাজ হচ্ছে। তাই আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাই রাখি, আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল না হই, আইনকে যদি সম্মান না করি, একজন বিজ্ঞ আইনজীবীকে যদি আমি সঠিকভাবে চিনতে না পারি, কে আমার মামলাটা করলে আমার এই মামলার রায়টি বেরোয় আসবে, তাহলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি চিহ্নিত করতে না পারেন, সঠিক মামলাটি না দিতে পারেন। আপনি 145 ধারা দিলেও আপনাকে আইনজীবীর খরচ দিতে হবে, 144 ধারা দিলেও আইনজীবীর খরচ দিতে হবে, আপনি 107 ধারা দিলেও আপনার আইনজীবীর খরচ দিতে হবে, কিন্তু এত খরচ না দিয়ে আপনি সরাসরি আপনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দিবেন দেওয়ানি আদালতে। ডাইনে বামে আগে পিছে উপর নিচে কোনো জায়গায় দেখার দরকার নেই, সরাসরি আপনি দখল পুনরুদ্ধারের মামলা দিয়ে দেবেন। এবং এই দখল পুনরুদ্ধারের মামলা দিলে হয়তো আপনার কিছু অর্থ নষ্ট হবে, অর্থ নষ্ট হলেও আপনার এই 4-5 মামলা দিয়ে সমাজে সালিশি করে থানায় বসাবসি করে জমি আপনি উদ্ধার করতে পারবেন না, কারণ যারা জমি আপনার কাছ থেকে জোর জবর দখল করে রেখেছে তারা সমাজের চিহ্নিত ব্যক্তি, তাদেরকে সবাই চেনে। আপনি রাস্তাতে হেঁটে গেলে আপনাকে সালাম না দিলেও এই সকল প্রতারক চক্রের প্রত্যেকটি সদস্যকে ভালোবেসে সালাম না দিলেও যে কোনো পন্থায় দূর থেকে তারা সালাম দেয়, এই সকল মানুষের বিচার সমাজ কখনো করতে পারে না। ওখানে বসার পরে আপনাকে কালক্ষেপণ করা হবে, আপনি এই কালক্ষেপণে না পড়ে আপনি সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে আপনি দখল পুনরুদ্ধারে মামলা দিয়ে দেবেন। এবং এই দখল পুনরুদ্ধারের মামলার পাশাপাশি আপনি একটি ঘোষণামূলক মামলা দিয়ে দেবেন, যেই সম্পত্তি আপনার, আদালত কর্তৃক ঘোষণা দিয়ে দেবে এই সম্পত্তি আপনার, এবং দখল পুনরুদ্ধার করে দিবে একজন ম্যাজিস্ট্রেটকে সেখানে নিয়োগ দিয়ে আপনার দখল পুনরুদ্ধার করে দিবে। এখন প্রশ্ন হলো যে কিভাবে সেটি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনাকে কিন্তু এই দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের
1877-এর 8 ধারা মোতাবেক যখন আপনি দখল পুনরুদ্ধারে মামলা দিবেন সেখানে কিন্তু সরকারি ফি আছে, যে সার্ভিস চার্জ আছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে। এবং ঘোষণামূলক মামলা যেটি 42 ধারা সেটি যখন দিবেন সেটিরও কিন্তু আপনার সার্ভিস চার্জ আছে, ফি আছে, সেটি আপনাকে দিতে হবে। ন্যূনতম কিন্তু সেটি কিন্তু অত একটি বেশি না। আপনার সর্বোচ্চ হচ্ছে 40,000 টাকা, 15,000 টাকা, 15% ভ্যাট, এতে 46,000 টাকার মতো আসে। আর আপনার এদিকে যাবে হচ্ছে ঘোষণামূলক মামলা দিলে 6-7 হাজার বা হাইস্ট 8,000 টাকা যাবে। এইটা খরচ করে যখন আপনি মামলাটি দিয়ে দিবেন তখন আদালত কর্তৃক সকল নথিপত্র যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে আপনার পক্ষে যখন রায় চলে আসবে তখন কিন্তু সেই জমিতে সরাসরি আদালত কর্তৃক তার প্রতিনিধিদেরকে পাঠিয়ে আপনার সেই সম্পত্তি উদ্ধার করে সেই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করা হবে যে সম্পত্তি আপনার এবং সম্পত্তি পুনরুদ্ধার করে দিবে। এই যে একটি সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিটি কিন্তু সবারই ব্যবহার করা উচিত। এখন প্রশ্ন আসে যে সেই 8 ধারা মোতাবেক, 42 ধারা মোতাবেক যদি দখল পুনরুদ্ধারের মামলা দেওয়া হয় তাহলে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যাদের কিন্তু এই টাকাটি খরচ করার মানে সামর্থ্য নেই, তারা কি করবে? দেখুন, একজন অসহায় মানুষ যিনি রিক্সা চালক, যিনি ভ্যান চালক বা একজন নৌকার মাঝি, দিনমজুর, তার কিন্তু 10 বিঘা সম্পত্তি থাকার কথা না, তার কিন্তু 20 বিঘা সম্পত্তি থাকার কথা না, তার থাকার কথা 2%, 3% সম্পত্তি। আর এই 3% সম্পত্তি 2% কত টাকাই আসবে? কিন্তু উনি যদি আদালতে মামলা দেন তাহলে একজন অ্যাডভোকেটকেই তো দিতে হবে 8-10 হাজার টাকা তার সার্ভিস চার্জ। কেউ নেবে 5,000 টাকা, কেউ নেবে 10,000 টাকা, কেউ নেবে 8,000 টাকা, কারণ অ্যাডভোকেসি যারা করেন তাদের নির্দিষ্ট ফি আছে। এক এক ধরনের অ্যাডভোকেসি যারা করেন, যারা একজন ভালো মানের অ্যাডভোকেট যদি নেন, তিনি আপনার কাছ থেকে দেখা গেল 8-10 হাজার টাকা নিল, তাহলে সেই টাকাটা আপনি দিবেন না? সেই টাকা না দিলে তো আপনি আদালতে মামলা করতে পারবেন না। তো এই জন্যই আমি বললাম যে আপনি যখন 2% জমির মালিক, আপনি 2% জমি যদি আপনার দাম যদি হয়ে থাকে 1,00,000 টাকা গ্রামগঞ্জে, এই 1,00,000 টাকার 2% কত টাকাই বা আসবে, সেটা দিয়ে আপনি কিন্তু দখল পুনরুদ্ধারে মামলা দিতে পারতেছেন। যার 50 বিঘা সম্পত্তি অন্যের দখলে, যার 5 বিঘা সম্পত্তি অন্যের দখলে, যার 1 বিঘা সম্পত্তি অন্যের দখলে, সে সর্বোচ্চ 40,000 টাকা 15% ভ্যাট দিয়ে দখল পুনরুদ্ধারের মামলাটি কিন্তু তিনি দিতে পারেন। এটি হচ্ছে আমার সাজেশন। এখন আপনারা যদি অন্য অন্য মামলা দিতে চান সেটা হলো আপনাদের বিষয়। যারা আমার কাছে প্রশ্ন করেছেন তাদেরকে আমি এই উত্তরটি দিলাম যে আপনারা যারা অন্যরা দখল করে আছে, আপনারা সরাসরি থানাকে জানিয়ে একটি জিডি করে আপনারা সরাসরি আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে আপনি দখল পুনরুদ্ধারের মামলাটি দিয়ে দিবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 8 ধারা মোতাবেক আপনি কিন্তু এই মামলাটি আপনি দিতে পারেন, এবং সাথে আপনি ঘোষণামূলক সেই 42 ধারাটি আপনি সংযুক্ত করে দিবেন, যাতে করে সেই জমির যে প্রকৃত মালিক আপনি সেটিও যেন ঘোষণা দিয়ে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি একটু বড় হয়, কারণ হচ্ছে জমি সংক্রান্ত বিষয় যদি বুঝিয়ে বলতে হয় সব কিছু তাহলে একটু বড় হবে। এবং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যদি কিঞ্চিত পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা এই ভিডিও দেখার যাদের প্রয়োজন নাই, যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা আইন সম্পর্কে জানেন, যারা এই সমস্ত সব সময় বোঝেন, তাদের এই ভিডিও দেখার দরকার নাই। এবং ভিডিও দেখে তাদের কিন্তু অন্য কোনো মন্তব্যের প্রয়োজন নেই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার মোবাইল নাম্বার 01782-99-88-33, আমি আবার বলছি 01782-99-88-33। যারা হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলতে চান, ভয়েস দিতে চান, মেসেজ দিতে চান, তাদের জন্য নাম্বার হচ্ছে 01797-093536। আমি আবার বলছি 01797-093536। বেলা 12টা থেকে রাত 10টার মধ্যে সবাই ফোন দেওয়ার চেষ্টা করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ফোনের উত্তর দেওয়ার জন্য।
তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।